আপনার আমি জানুর রহমান আজহারি ভাইকে দেখেছেন না ইজ্জত দিয়েছেন কে কিসের জন্য কোরআনের জন্য ইজ্জতটা এত বাড়াইলেন মালয়েশিয়ার আই ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া সেখানকার যে জাতীয় মসজিদটা রয়েছে সেই মসজিদে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন বলেন সুবহান একজন বাংলাদেশের আলেম তিনি বাংলাদেশকে প্রেজেন্ট করছেন বিদেশে এরা আমাদের দেশের গর্বিত সন্তান ঠিক না এই গর্বিত সন্তানদের দেশে আনার দরকার আছে না নাই নাকি চোরদেরকে দেশে রেখে দেবেন যারা সুইস ব্যাংকে টাকা পাচার করে যারা বেগম পাড়াই বাড়ি বানাই তারা এই দেশে থাকবে আর আলেমারা বাইরে থাকবে এটা হতে পারে আমরা আলেমাদের অচিরে বাংলার জমিনে মুক্ত স্বাধীনভাবে তারা যেন কোরআন হাদিসের কথা বলতে পারে সেই দাবি সরকার এবং প্রশাসনের কাছে আমরা জানাচ্ছি বলেন ঠিক না বেঠিক এই দাবির সাথে একমত আছেন আছেন এই দাবির সাথে একমত হতে হবে কারণ এই আলেমেরাই হলো এই জমিনের শ্রেষ্ঠ সন্তান যারা দুনিয়ার জীবনে পরকালের জীবনে শ্রেষ্ঠত্বের সারিতে থাকবে বলেন না মিজানুর রহমান আজহারি ভাই মালয়েশিয়াতে বক্তব্য দিয়েছেন মসজিদে জুম্মার ক্ষুদ্বা দিয়েছেন ইংরেজিতে দিয়ে প্রমাণ করে দিয়েছেন আলেমেরা শুধু বাংলাদেশ নয় তাদের হাতে যদি আমেরিকা লন্ডন ছেড়ে দেওয়া হয় তাও তারা বিশ্ব পরিচালনা করতে সক্ষম বলেন টেকেরা একজনের দোকান তুরস্ককে স্বার্থ শাসন করে প্রমাণ করে দিয়েছেন কোরআনের হাফেজ এর দোকান প্রমাণ করে দিয়েছেন একজন মুসলমান হিসাবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করা লাগে তুরস্কের সম্মান তুরস্কের ইজ্জত তুরস্কের অর্থনীতি তুরস্কের সমাজনীতি তুরস্কের মানুষনীতি নীতি তুরস্কের যা কিছু আছে সব কিছু এখন দিনের পর দিন কিনা আর আমার বাংলাদেশে অর্থের মান কমছে না বাড়ছে কমছে তো কমছে মাঝে মাঝে শুনি রিজার্ভ ঘাটতি রিজার্ভে নাকি টাকা নাই আমরা জানি না ওই রিজার্ভ পর্যন্ত আমাদের যাওয়ার সুযোগ নাই তবে আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন অপচয় করা যাবে না অপচয় করলে উন্নতি আসবে না আর আমার আল্লাহ চোদ্দশো বছর আগে বলে দিয়েছেন ইন্নাল মুবাজজিরিনা কানু ইখওয়ানাশ শয়তান যারা অপচয় করে তারা শয়তানের কি দিলি ভাই কি ভাই ডাইরেক্ট ভাই কি ভাই ডাইরেক্ট ভাই শয়তানের ভাই যারা অপচয় করে এই অপচয় করাকে প্রধানমন্ত্রী বুঝতে পেরেছে আর অপচয় করা যাবে না এই জন্য বলেছে কারেন্ট সীমিত ভাবে ব্যবহার করেন যেই জায়গাগুলো আছে ওই জায়গায় বেগুন লাগান যেই পানি আছে সেখানে মাছ চাষ করেন কোন জায়গা আর বাকি রাখা যাবে না আমি প্রধানমন্ত্রীর কথার সাথে একমত কারণ এই কথা আমার রবের কথা ঠিক না আমার রব অপচয় করতে নিষেধ করেছেন আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী যদি কোরআনের একটা আইন কায়েম করে দেয় চোর চুরি করলে হাতের কবজি ঝেড়ি দিতে হবে শুধু এইটা চালু করে দিলি রিজার্ভ ঘাটতি হওয়া তো দূর কথা টাকা দেরি পড়ে যাবে সত্য না মিথ্যা চোর আমাদের কয় রাষ্ট্রবিরোধী কথা বলবেন না আমি বলেছি কোন আলেম রাষ্ট্রবিরোধী কথা বলে না কারণ এই রাষ্ট্র আমাদের আমরা এই দেশের নাগরিক এই দেশের পাসপোর্ট নিয়ে বসবাস করি এই দেশের আইডি নিয়ে বসবাস করি যারা ভিন দেশে ভিন দেশের পাসপোর্ট ব্যবহার করতে চায় ওখানকার নাগরিকত্ব ব্যবহার করে প্রকৃত অর্থে রাষ্ট্রদ্রোহী তারা বাংলাদেশ থেকে যেন খুব সহজে পাড়ি জমানো যায় সেই জন্যে স্ত্রী সন্তান রাখে বেগম পাড়ায় সত্য না মিথ্যা আর আমাদের বলে রাষ্ট্রবিরোধী নাম আমি ইজননি বলি আহারে নাম হইল মানে গার গন্ধে বাঁচা যায় না নাম রেখেছে আতর আলী আছে না নাই গার গন্ধে বাঁচা যায় না নাম রেখেছে আতর আলী যারা বাংলাদেশে ব্রিজ করতে যায় রড জায়গায় বাস ঢুকিয়ে দেয় যারা রাস্তাগুলো মেরে খায় যেখানে পাথর সেখানে ইট ঢুকায় যেখানে ইট সেখানে আদলা ঢুকায় যেখানে আদলা সেখানে মাটি ঢুকায় ওরা আমাদের কয় হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অজাথা আমরা ভাই কুরআন জানি মানি মোটামুটি মুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা কুরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে তারপর কি বলে হুজুর 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 করে কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্য হু আছে না নাই মুখ হুজুর আজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে সব কয়দিন আগে সোয়াব বললো যে আপনার মক্কায় নামাজ পড়লে এক জায়গায় এক লক্ষ আর এক জায়গায় পঞ্চাশ হাজার আর যদি আপনি বিশ্ব ইস্তেমায় যাইয়া নামাজ পড়েন তাহলে উনপঞ্চাশ কোটি সোয়াব শুনেছেন না আপনারা দেখেছেন কি না কেমন যায় উনি কথা বললে আবার কবে তাবলিক জামাত বিরোধী মোটেও নয় আমি তাবলিক জামাতের পক্ষে সোচ্চার আরবে তাবলিক জামাতের কাজকে নিষিদ্ধ করা হয়েছে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি কারণ তাবলিক জামাতের খেদমত আমাদের কাছে আছে না নাই মসজিদে মসজিদে যায় মানুষকে দাওয়াত দেয় মানুষকে হাত ধরে মসজিদে নিয়ে আসে মানুষকে আদর করে ভালোবাসা দিয়ে মহাব্বত দিয়ে নামাজি বানিয়ে দেয় এটা অনেক বড় কিছু আলহামদুলিল্লাহ এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই তবে বিশ্ব ইজতেমায় নামাজ পড়লে মক্কা মদিনার থেকে বেশি স্বভাব হবে এটা বলারও কোনো সুযোগ নাই অনেকেই বলে দুইবার তিনবার নাকি বিশ্ব ইস্তেমায় গেলে একটা হজ করার সমান হয়ে যায় গরিব মানুষ হজে যাইতে পারবো না এই জন্য বিশ্ব ইস্তেমায় আসি আহারে আল্লাহ রাসূলের আল্লাহ রাসুল বললেন যে গরিব হজে যেতে পারবে না তার জন্যে দায়িত্ব হলো সে তার মায়ের দিকে মহাব্বতের চোখ দিয়ে তাকাবে আমি যদি আমার মায়ের দিকে একবার নয় দুইবার নয় দশ বার করেও তাকায় আমার কি দশটা কবুল হজের সব দেয়া হবে নাকি আল্লাহ নবী বললেন যতবার তাকাবে ততবার আল্লাহ রবুল আলামিন তোমার আমল নামাই কবুল হজের সব লিখে দিবে অথচ আমরা মাকে সেবা করি না বাবাকে সেবা করি না মায়ের সাথে ভালো করে কথা বলি না বাবার সাথে ভালো করে কথা বলি না বাবা বৃদ্ধ হইলে আর কোন দাম নাই এরকম আছে না নাই অথচ ছোটবেলায় এই বাবা কত কষ্ট করেছে আপনার জন্য বাইসাইকেলের পিছনে চড়ে যখন চাটমহর আপনাদের এখানকার বাজার চাটমহর এই চাটমাহরে যখন গিয়েছেন বাবার বাইসাইকেলের পিছনে বারবার জিজ্ঞেস করেছেন আব্বা ওইটা কি আব্বা বলেছে নারকেল গাছ ওইটা কি কুল গাছ ওইটা কি বেল গাছ ওইটা কি তাল গাছ ওইটা কি খেজুর গাছ ওইটা কি কলা গাছ ওইটা কি বিল্ডিং ওইটা কি বাস ওইটা কি টিরাক এটা কি কার এটা কি ইজি বাইক এটা কি নসিমন এটা কি করিমন এটা কি ভটভটি এটা কি অমুক ওইটা কি তমুক সব বারবার জিজ্ঞেস করেছেন আর বাবা বারবার আপনার জবাব দিয়েছে যাওয়ার পথে একবারও বাবা বলে নাই থাপড়ায় দাঁত খুলি দেবো এত কথা বলিস কেন বলেছে। বাবা বলে নাই অথচ এই সন্তান যখন বড় হয়ে যায় বাবা বৃদ্ধ মানুষ ঘরের কোনায় পড়ে আছে সন্তান বাড়ি থেকে সেজে গুজে বের হচ্ছে বাবা জিজ্ঞেস করলো জিজ্ঞাসা করলো বাবা কোথায় যাও বলতেছে বাজারে যাচ্ছি হ্যাঁ কয়েটে যাচ্ছিস মানে মুরব্বি তো কানে কম শোনে এ কয়েটে যাচ্ছিস হ্যাঁ এই তোমার এত শুনতে হবে কেন হ্যাঁ এত কথা তোমাকে কই ফেরত দিতে হবে নাকি তুমি কে হুম আছে না নাই কথা কয় না আরে বাবা দেখলাম একজন দেখি ওই এটা মিডিয়ায় মারিয়েছে ওর আব্বা তা আছে তুই আমার গায়ে হাত তুললি তুই কাজ চাইলি জানি আমি কাজ চাইলি জানি রে বাপের বলতেছে তুই আমার গায়ে হাত তুলি আমি কাজ জানিস না বোঝেননি বাপের বলতেছে যে তুই আমার গায়ে হাত তুললি আমি কাজ ছেলি তুই জানিস